বেয়ান ছটায় চলিব নাই, বেয়ান ছটায় চলিব নাই, চলিব নাই। টাটা সেন্ট্রালের মনমুখী কার্যকলাপক বিরোধ করে গণেশ এজেন্সির কর্মচারী মানে সালেপুর টিপিসিওডিএল বিদ্যুত কার্যালয় সম্মুখে ধারণা দিয়েছেন। টিপি সেন্ট্রাল কোম্পানি অধীনে গণেশ এজেন্সি কর্মচারী মানে নিযুক্তি পাইথিবা বেলে কোম্পানির মনমুখী কার্যকলাপ পাই এজেন্সির কর্মচারী মানুষ বিদায় করেছি চাকরিরু। বিদ্যুৎ বকেয়া অর্থ আদায় করা গণেশ এজেন্সি নিযুক্তি করেছি। হলে বিদ্যুৎ উপভোক্তা বকেয়া বিল পৈঠ নকলে বিদ্যুৎ তার কাটি বিচ্ছিন্ন করা কোম্পানি গণেশ এজেন্সি নিযুক্তি করেছি। এপটে গণেশ এজেন্সি কর্মচারী বিদ্যুৎ তার কাটি বিচ্ছিন্ন কলা বেড়ে গাঁর লোক আক্রোশের শিকার হচ্ছেন। কোম্পানি কর্তৃপক্ষ কর্মচারী সুরক্ষা দিয়ে পুনা ফলরে গণেশ এজেন্সি কর্মচারী মানে বিদ্যুৎ কাটবার বিফল হবার কোম্পানি এগার জনক কাড়ি অভিযোগ করেছেন গণেশ এজেন্সির কর্মচারী মানে। এর প্রতবাদে গণেশ এজেন্সি কর্মচারী মানে সালেপুর টিপিসিওডিএল বিদ্যুৎ কার্যালয় সম্মুখে ধারণা দিয়েছেন। আগামী দিনের যদি চাকরি কাড়া কর্মচারী নিযুক্তি নকরে সমস্ত কর্মচারী ধারণার বসিও বলে চেতাবনী দিয়েছেন। দীনবন্ধু মুদুলি সালেপুর ডিভিজন প্রেসিডেন্ট। ঘটনা হয়েছে আমার ডিসি স্কোয়ার সালেপুর গণেশ এজেন্সি পিলা কাম করতে তা দশ বারো জনক বিনা কোণী কারণ বাহার করা হয়েছে গণেশ এজেন্সি। সে আজ্ঞা আট মাস ন মাস হলে আজ্ঞা চাকরি কলে দশ রু বারো জন পিলা বাহার করছেন। মো নাম হচ্ছে সন্দীপ কুমার দাস, রায়চুন্ডা সেকশন সালেপুর ডিভিজন। আমার ভাই মানে দশ বারো জন স্টাফ থিলু তাকে উইদাউট লেটর আমি টর্মিনেট করা হয়েছে পাখাপাখি কোড়ি পঁচিশ দিন হব। শ্রী গণেশ এজেন্সি সি টার্গেট ফিল আপ নিয়েছি আমার এরিয়ার কলেকশন যেটা আমার কনজ্যুমর মানুষ বকেয়া পয়সা রয়েছে সেই পয়সা কু আদায় করা ফ্রাঞ্চাইজ নিয়েছি তার অন্ডরে নিয়েছি কাম করা। কটক জেলার মহেশ্বর বেহেরা রিপোর্ট, সত্যম টিভি।